আপনাদের সাথে। আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল বানাতে যাচ্ছি আপনাদের জন্য। এটা এক ধরনের ডিজিটাল আর্ট বলে। এই টিউটোরিয়ালটার জন্য আমি কিছু জিনিস রেডি করেছি। আমি এই টিউটোরিয়ালটা ভয়েস দেওয়ার জন্য আমার ল্যাপটপে এডিটিং করতেছি। আমি আমার এই ছবিটা ইউজ করব টিউটোরিয়ালের জন্য। দেন আমি কিছু ব্লেন্ড ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ দিয়ে ব্লেন্ড করব। ওকে, সো চলুন দেখা যাক। ফার্স্টে আমি আমার ফটোশপটি ওপেন করলাম। ওপেন করার পরে ডেস্কটপ থেকে আমি আমার যে ছবিটা ইউজ করবো সেটাকে নিয়ে আসি। ওকে, দেন একটা কাজ করবো, সেটি হচ্ছে ফার্স্টে আমি ছবিটায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব, দেন আমি এটাকে সবগুলোর সাথে কম্বিনেশন করবো। সো আমি ফাইল থেকে একটা কাজ করবো, প্রথমে একটা নিউ পেজ নিয়ে নিই, ফাইল থেকে নিউয়ে যাই। নিউ থেকে এখান থেকে আমি ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে এখান থেকে আমি পিক্সেলটা সিলেক্ট করে নিই। নিয়ে আমি সাইজটা নিয়ে নিই, ওয়াইড 3000, দেন হাইট 2000, আর রেজুলেশনটা 72 রাখি, 8 GB কালার। ওকে ওকে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমি যে কাজটি করবো, এখান থেকে আমি একটা সলিড কালার নিয়ে নিব, একটু গ্রে কালার নেব, সলিড গ্রে কালার। ওকে, এটা রেখে দিয়ে হয়ে এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমি আমার ইমেজটা চলে যায় যে এখন আমি ছবিটা কাটবো। কাটার জন্য আমাকে পেন টুল ইউজ করতে হবে। পেন টুলে অবশ্যই প্যাচ সিলেক্ট করে নিতে হবে। প্যাচ সিলেক্ট করে নিয়ে আমি যে অপশন থেকে কাটবো আমি জুম করে নিব ছবিটি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপ দিলে জুম হবে। ম্যাকের জন্য কমেন্ট প্লাস চাপ দিতে হবে। দেন এটা জুম করার পরে এবার আমি এটাকে সুন্দর করে কেটে নিব।
হাই, ওকে, দেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ হয়ে গেল। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এইটাকে আমরা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে যাই, অরিজিনাল পেজে নিয়ে যাই, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এসএমএল অবজেক্ট করে ফেলি। দেন আমার এইটাকে আর লাগছে না, এটা আমি ডিলিট করে দিই, সেভ সেভ করে রাখি এটাকে। ওকে, এটাকে কন্ট্রোল টি দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করে ধরে এটাকে আমি যে লিঙ্কে ক্লিক করব, করে এখান থেকে আমি জাস্ট ডাব্লিউটা ওয়াইড হাইট একসাথে ছোটো করে নিলাম। ওকে ওকে, দেন এই রাখি। এবার যে কাজটি করব সেটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড টান দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, এটাকে নিচে দিয়ে দিই। ওকে, এটাকে নিচে দিয়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করি, করে একটু ঘুরিয়ে নিই। দেন এবার যে কাজটি করবো এটাকে মাস্ক করে নিই, মাস্ক একটা ক্লিক করি, পরে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলটি নিব, নিয়ে সাদা কালো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো, এখান থেকে রিসেট গ্রেডিয়েন্ট দিই। ওকে, এই সাদা কালো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো, করার পর এখান থেকে জাস্ট আমি, ওকে রাইট, জাস্ট আমি এই দিকে টান দিব, এখান থেকে অপাসিটিটা আমি 100 করে নিব। ওকে ওকে, দেন আমি এইভাবে জাস্ট আমার ল্যান্ডস্কেপটা তৈরি করে নিলাম। এবার যে কাজটি করবো সেটি হচ্ছে আমার ফাইল থেকে ওপেন করি, আকাশটা আকাশের ইমেজটা নিয়ে নিই, এটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিই। ওকে, স্কাইটা পিছনে দিয়ে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, আবার লিঙ্কে ক্লিক করি, একটু ছোটো করে নিই সাইজটা। সাইজটা অনেক বড়ো আছে। জাস্ট একটু মডিফাই করে নিলাম আকাশটা, ওকে, যে কাজটি করবো এদিকে একটু মাস্ক ক্লিক করবো, করে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি, জাস্ট এখান থেকে হালকা ব্লেন্ড করে দিব। দেওয়ার পর যে কাজটি করবো এটাকে আমি এখান থেকে ডার্কেন, সরি, এখান থেকে আমি সফটলাইট করে দিই, সফটলাইট অথবা নর্মালি থাকুক, হালকা অপোসিট একটু কমিয়ে দিই। ওকে, দেন যে কাজটি করবো এটি আমার নেওয়া হয়ে গেল, ফাইল থেকে ওপেন, এটা আমি ওপেন করি বক্সটা, দেয়ানি এখানে কন্ট্রোল টি, এটাকে এখন রিসাইজ করবো আমি, জাস্ট এখানে প্লেস করে দিব। ওকে,
নাও যে কাজটি করবো সেটি হচ্ছে আমি তোমার এখানে ঘাসগুলো সেট করতে হবে। সো আমি এটা চোখ বন্ধ করি, আগে আমি বক্সটি ঠিক মতো বসিয়ে নিই এবং বক্সটির কালারটা একটু চেঞ্জ করে নিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন থেকে স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম, এটাকে মাস্ক ক্লিক করি, তারপর এখান থেকে আমি ব্রাশ টুল নিই, এই রাইট বাটন ক্লিক করে আমি এই ঘাসের ব্রাশটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমি কালো কালার সিলেক্ট করে দিই, তারপর আমি ঘাসের ব্রাশটার সাইজটা একটু বড় করে নিই, সরি অনেক বড় হয়ে গেছে, ওকে জাস্ট আমি এইভাবে এটা হয়ে গেল। এখন যে কাজটি করবো, আমার লেয়ারটা ওপেন করি, ওপেন করে এটাকে মাস্ক করি, করে এটাকেও ঘাসের পা ঢুকে আসছে আমার একটা ইফেক্ট দিয়ে দেবো ঘাসের ভিতরে, এটা হচ্ছে ব্রাশ দিয়ে মাস্ক করে মনে হচ্ছে আমার পাটা ঘাসের ভিতরে লুকিয়ে আছে, মানে ঘাস আমার পাওয়ার উপরে উঠে আসে এমন ভাবটা ফিল নিয়ে আসার জন্যই করা এই কাজটা। দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন যে কাজটি করবো, এই বক্সটা আর একটা বক্স নিয়ে নিয়ে যাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন স্যাচুরেশন হালকা কমিয়ে দিই এবং এখান থেকে হালকা রিয়েলিস্টটা নিয়ে আসি, কন্ট্রোল টি একটু ছোটো করি, এটাকে এটাকে পিছনে দিয়ে দিই, এটাকে মাস্ক করে দিই, ছোট করে দিই, একটু মাস্ক করে দিই, যে কাজটি করবো এটাকে কেটে দিই, ফাইল থেকে ওপেন করি আরেকটি অপশন, আমি হরিয়া হরিণটা লাগাবো আমার পিছনে দাঁড় করে রাখবো, হরিজেন্টালি এটাকে সবার পিছনে দিয়ে দিই,
এটাকে মাস করি। ওকে, না এই সবগুলোকে একটু পজিশন করে দিই। এটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল টি একটু হালকা। নাও যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এখানে একটি হিউম্যান স্যাচুরেশন থেকে একটা লেয়ার নিয়ে নেবো, নিয়ে এটাকে স্যাচুরেশন একটু কমিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডটা একটু লাইটনেস কমিয়ে দিব হালকা। দেন কি করবো, দেন আর একটা ইমেজ দিবো হিউম্যান স্যাচুরেশন, এটাকে সাথে ক্লিপিং মাস্ক করবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটু স্যাচুরেশন কমিয়ে দেবো, লাইটনেস একটু কমিয়ে দিই। ওকে, ওকে, নাও যে কাজটি করি সেটা হচ্ছে সফট ব্রাশ সিলেক্ট করবো, করে ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিবো, নিয়ে লাইটনেস ভাবটা একটু রাখবো, আর এখানে একটু ক্লিক করবো, করে লাইটনেস ভাবটা একটু রাখবো, সেখান থেকে একটা লাইট আসছে এটুকু বোঝাবো। ওকে, দেন যে কাজটি করতে হবে আমি শ্যাডো ক্রিয়েট করবো, শ্যাডো ক্রিয়েট করার জন্য এখানে একটা নিউ লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল নিব, নিয়ে কালো কালারটা সিলেক্ট করব, সফট ব্রাশ নিব, জাস্ট সবার নিচে নিয়েছি, এখান থেকে স্পটলাইট, ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার, ওকে, এখান থেকে অপোজিট একটু কমিয়ে দেব, জাস্ট একটু ইফে আবার এই। ওকে, নাও যে কাজটি করবো এর জন্য এখন এখান থেকে একটি গ্রেডিয়েন্ট নিব, এই গ্রেডিয়েন্টটা রেডিয়াল দিব, দিয়ে রিভার্স করে দিব, দিয়ে এখানে রাখবো, এখান থেকে এটাকে আমরা জিরো করে দিব, আর এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দিব। ওকে, পিছনে একটু আমি ধোয়া দিতে চাইছিলাম, ধোয়া দেওয়ার জন্য একটা কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডের, এখানে আমি একটি নিউ লেয়ার নিই, নিয়ে দেখে কালারটা নিই, এখান থেকে আমি জাস্ট এই ব্রাশটা নিব, ব্রাশ সাইজটা বাড়িয়ে নিব, ফিল্টার থেকে ব্লার, ওকে,
ওকে নাও এটাকে ডুপ্লিকেট করবো কন্ট্রোল জে, তারপরে সেটাকে উপরে নিয়ে আসি, জাস্ট এই এমন জায়গায় দিয়ে দিই, কন্ট্রোল ডি, ওয়ার্ক ওয়ার্কিং করে ফাইল থেকে ওপেন করি, ওপেন করি, লাইট দিব, ফিল্টার, ব্লার, গাইডিং ব্লার, একটু লেভেল কারেকশন করব, একটা শেড বোঝা যাচ্ছে, এই শেডটাকে আমি ইরেজার নিব, নিয়ে এখান থেকে সফট ইরেজার নিব, নিয়ে সাইজটা বাড়িয়ে নিই, ব্রাশ সাইজ, ওকে, অপাসিটি একটু কমিয়ে দিব, এবার যে কাজটি করতে হবে এখান থেকে গ্রেডিয়েন্ট নিই, এখান থেকে আমরা ফটোগ্রাফি গ্রেডিয়েন্টে চলে যাব, ফটোগ্রাফি টিউন, ওকে, জাস্ট এই গ্রেডিয়েন্টটাই রাখি, গ্রেডিয়েন্টটা এটাকে আমরা রেডিয়াল করি, ডার্ক সাইড বাইরে দিব, রিভার্স করে দিই, গ্রেড দিয়ে দিই, স্কেলটা বড় করে দিই, দিয়ে জাস্ট ওকে, এটাকে সফট লাইট করে দিই, জাস্ট সফট লাইট করে দেওয়ার পর দেখেন কত সুন্দর একটি ই চলে আসছে। এখন জাস্ট আমি এখান থেকে কালার ব্যালেন্সে যাব, যে এখান থেকে সায়ানটা এদিকে নিব, ইয়েলোটা এইদিকে নিব, আর এটাকে এটাও জোস লাগছে, এটাও অনেক ভালো লাগতেছে, সো আমরা এটা দিতে পারি না দিতে পারি সেটা দিলাম না, এটা থেকে এটাই অনেক ভালো লাগতেছে। এখন যে কোনো একটা কাজ করে নিয়ে একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে, ফিল্টার থেকে লেন্থ কারেকশনে যাব, যেখান থেকে কাস্টমে যাব, যে এখান থেকে ডিজিটাল ফটো ম্যানিপুলেশন করতে পারি, আমরা চাইলে আরও কালার কারেকশন করতে পারি, একটু শার্পনেস শেষের জন্য কালার ইউজ করতে ভিভেসে যাব, যাওয়ার পর এখান থেকে একটু এই স্ক্যাটারটা বাড়াই দিব, অনেক শার্প হয়ে যাবে ইমেজ, দেন পরে এটাকে আমরা আর একটু ডজ অ্যান্ড বার্ন করলে আমাদের কাঙ্ক্ষিত একটি ফলাফল পাওয়া যাবে।
আশা করি আজকের এই টিউটোরিয়ালে সবাই ডিজিটাল ফটো ম্যানিপুলেশন সম্পর্কে বুঝতে পারছেন। আশা করি